বকাস্তিনে দক্ষিণ হাকনে সাফরন বকাস্তিনে শ্রীনগরের প্রতি মোহরিনে লগে কলা শহরনি মতি রহমাননি সাজাকা আসমা খানমনি মোবাইল ফেসবুকনি সিমিসিনে লাইম ওরতরে ত্রেকে বরনি বিসিঙ্গ চশমাইনে হালক বজাউনে থাঙ্গ জরা কাইসেও রং সরংলাই যাক শিখলা শিখলে খরকনি ন সেলাইও অ জুদা জুদা তংথানে অ হালক ন বরং নক বড় লক গোসে নাহার গলাখিনে আথানি ন সালস বিশি নিচিনি শিখলে আসমা খানামবাই বিশি নিচি বা উমনি শিখলা প্রতি মোহরি খারে থাঙে কাজগলাই বরংনে কাজগলাই মান প্রতিনি মুখনি বড় রক গোসি নাহার ফানা গোসি নাহালিয়া আসমা খানামনি নকনি বড় রক আথানি আসমা খানামনি নকনি বড় রক থানাও মামলা খাই দিলাই মামলা মানে পুলিশ ও কয়লা শহরের মনোবাজার থানানি শ্রীনগরের সিমি কাজাকা লাইজাক প্রদীপ মুহুরিতে আসমা খানামন রমই তুলাংলাই মনু থানাও তে আরো নিশিমি কয়লা শহর তুলাংলাই আপাতি মঙ্গল পুলিশ নি তামফাং রক শাখা আবিনতি কয়লা শহর বড়ি থানাও মামলা খাইজাকা কাইসে হিনে তে মোবাইল টাওয়ার লোকেশনে বিসিংতে নাইজাক মানে বিসিংতে খাইন বড় রমজাগো হিনিব শাখা কোটেশ্বর ওমেন পিএসএর কেস নাম্বার 001 অফ 2021 এই মূলে আন্ডার সেকশন 365 34 অফ ডিসি এই মূলে পাঠানো হয়েছে। জানা গেছে যে এই জিএসডিআর এবং টাওয়ার লোকেশন অনুসারে দেখা গেছে যে মেয়েটার লোকেশন এবং যে অ্যাকচুয়ালি এই জায়গাতে পাওয়া গেছে সাউথ শ্রীনগর সাইট অবস্থা ওই তখন এই জিএসডিআর এবং টাওয়ার লোকেশন অনুযায়ী ওই মেয়েটাকে রিকোভারি করা হয় শ্রীনগর ওই আউটপোস্টে। তার পরবর্তীতে মনু পিএসএ আনা হয়। তারপর আমরা একটা রিপোর্টেশনের মাধ্যমে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো মেয়েটি কি নাবালিকা ছিল? না, ওরা হচ্ছে 21+22। আর ছেলেটির বয়স? ছেলেটা 25 বললো। এবং এস গ্রুপ দেখলে আবনি কর্তমা মানে বজরং দল নিয়ে খাপ হুনাই রক মনো থানা ও থাংলাই কেতে বরং নিয়ে সালাই মং বেরোই নিয়ে গোসি মং তে মুচুমা বাইন বরং নিয়ে কাজেক লাই মং হিনাই আজকে আমরা মনো বাজারে এসেছি এই কারণে একটা শ্রীনগরে আমার একটা হিন্দু ভাই কোলা শহরতে একটি হিন্দু মেয়ে আর মুসলিম মেয়েকে নিয়ে এসেছে। ও দুজনেই সাবালিক, তারা দুজনেই সাবালিক, তারা দুজনের সম্মতিতে বিয়ে করেছে। কিন্তু আজকে আমরা কি দেখলাম এখানে এসে মেয়ের বাবা প্রভাবশালী কারণে আজকে এই ছেলেটাকে দুর্দশার মধ্যে ফেলানো হচ্ছে। আমি প্রশাসনের দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করবো যে আমার এই হিন্দু ভাইটার যাতে সুবিচার পায়, ওকে যাতে কোনোভাবে প্রভাব না খাটানো হয়। আমরা জানি ও এই ওর কোনো দোষ ছিল না এখানে, কারণ দুজনের সম্মতি। আমরা মেয়েদের সাথে কথা বলেছি, মেয়ে বলেছে যে না দাদা আমরা আমার নিজের সম্মতি এসেছি। তাই আমি চাবো প্রশাসনিক দিক থেকে যাতে যথেষ্টভাবে ওকে সাহায্য করা হয়। আমি প্রশাসনের সুবিচার চাবো, আমরা সংবিধানের প্রতি আশ্বাস রাখি। তাই বজরং দল যদি এর সুবিচার না পায় তাহলে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ তার প্রতিক্রিয়া। আবহাওয়া পাতি মঙ্গ আমি গেনাঙ্গিনে ওরমুড়ো চাউই থাঙ্গো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভেনগার।